গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ড্রিম ল্যান্ড। আমি আবির ঘোষ, তোমাদের সঙ্গে তোমরা আছো মাই ড্রিম ল্যান্ড। গাইজ কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে, আর আজকে কালীতলার মেলায় এসে ঘুরতে। আর তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভকামনা থাকলো তোমাদের জন্য। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, 2023টা যেন সবার খুব ভালোভাবে কাটে সেটাই কামনা করি। ছুটি পেলাম অফিসের ছুটি নিয়ে, এখন একটা ছোট্ট ট্রিপ আমার ভাইদের দেখে নিয়ে একটু বেরোলাম মেলাতে ঘুরতে। তো কেমন লাগলো জানিও। দেখছো মেলাটা, আমি এসি একদম শেষ টাইমে, এটা এখন মেলাটা উঠে যাওয়ার সময় হয়ে গেছে। আর মেলাটা বসেই হচ্ছে সকাল 7টা থেকে, এখন অলরেডি বেজে গেছে 4:00-5টার মধ্যে পুরোটাই মেলা উঠে যাবে, উঠে মানে বন্ধ হয়ে যাবে নেক্সট আবার পরের শনিবার। এই মেলাটা মন্দির তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাত ভাই কালীতলার মেন মন্দির, যেটা হচ্ছে নদীর এপারে আছে। তোমরা এই মন্দিরে আসতে গেলে তোমাদেরকে নদীর এপার থেকে আসতে হবে, না হলে ওখানে ব্রিজ আছে, রেলের ব্রিজ, সেটা ধরে তোমরা আসতে পারো। দেখতে পাচ্ছ সামনে যে রেলের ব্রিজ, সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজটা ধরে আমরা এসেছি। আর অনেকে নৌকা করেও আসে, তো নৌকা করেও আসে, আমরা নৌকায় করে আসিনি।
মেলা থেকে বেরোনোর মুখে সাংঘাতিক জ্যামে পড়ে গেছি এখন, জানি না অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, দেখি অলরেডি 10 মিনিট দাঁড়িয়ে রয়েছি জ্যামে, সবাই গাড়ি ঘোরাচ্ছে, দেখাচ্ছি তোমাদের।